স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে টেকমাস্টার আইফ্লের নতুন একটি পর্বে। আজকের পর্বে বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেলফিনের টাকা ইসলামী ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে উত্তোলন করবেন একদম ফ্রিতে, আপনাদেরকে কোনো ধরনের ফি দিতে হবে না। তো চলেন বন্ধুরা আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওকে, তো বন্ধুরা আমাদেরকে সেলফিনের টাকা এটিএম বুথ থেকে উত্তোলনের জন্য সবার প্রথমে আমাদেরকে সেলফিন অ্যাপস থেকে একটি টোকেন জেনারেট করতে হবে। তো এর জন্য বন্ধুরা আমাদেরকে সবার প্রথমে আমাদের সেলফিন অ্যাপসে লগ ইন করতে হবে। আপনারা সেলফিন অ্যাপসে লগ ইন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানটা থেকে আমাদেরকে বন্ধুরা টোকেন জেনারেট করার জন্য এই মেইন ইন্টারফেস থেকে ক্যাশ উইথড্র এখানটাতে একটি ক্লিক করতে হবে। ক্লিক করলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটা থেকে বন্ধুরা আমাদের এই যে এটিএম লেখা যে ট্যাবটি রয়েছে এখানটাতে আমাদেরকে একটি ক্লিক করতে হবে। ক্লিক করলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটা থেকে বন্ধুরা আমাদেরকে সবার প্রথমে রয়েছে সিলেক্ট সোর্স। তো সিলেক্ট সোর্সের এখানটা থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে সেলফিন। দেন বন্ধুরা এরপর রয়েছে অ্যামাউন্ট। তো অ্যামাউন্টের এখানটা থেকে আমাদেরকে হচ্ছে আমরা কত টাকা এটিএম বুথ থেকে উত্তোলন করতে চাই সেই অ্যামাউন্টটি আমাদেরকে এখানটাতে বসাতে হবে। দেন এরপর বন্ধুরা রয়েছে সেলফিন সিক্স ডিজিট পিন। তো এখানটাতে বন্ধুরা আমাদেরকে আমাদের সেলফিনের যে সিক্স ডিজিটের পিনটি রয়েছে সেটি আমাদেরকে এখানটাতে বসাতে হবে এবং বসানো হয়ে গেলে সাবমিট লেখা বাটনে একটি ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা আমরা পূর্বের পেজে যে সকল ইনফরমেশনগুলি দিয়েছি সেগুলি সব আবার এখানটাতে দেখাবে। তো এগুলি যদি সব ঠিক থাকে তাহলে আমাদেরকে হচ্ছে কনফার্ম লেখা বাটনে একটি ক্লিক করতে হবে। তো কনফার্ম লেখা বাটনে ক্লিক করার পর বন্ধুরা আমাদের কিন্তু এরকমটা আসবে। তো এখানটাতে আপনারা দেখতে পারতেছেন যে এই যে সেই টোকেনটি কিন্তু আমাদেরকে এখানটাতে দিয়ে দিয়েছে। বন্ধুরা এই পেজে যে সকল ইনফরমেশন দেয়া রয়েছে এই সকল ইনফরমেশনগুলি কিন্তু এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সকল ইনফরমেশনগুলি ব্যতীত আপনারা কিন্তু এটিএম বুথ থেকে কোনো টাকা উত্তোলন করতে পারবেন না। দেন বন্ধুরা এখানটাতে যে টোকেনটি দিয়েছে এই টোকেনটির ভ্যালিডিটি হচ্ছে অনলি 30 মিনিট। এজন্য এই টোকেনটি জেনারেট হবার 30 মিনিটের মধ্যেই আপনারা নিকটস্থ কোনো এটিএম বুথে যাবেন অথবা এটিএম বুথে যেয়ে এই টোকেনটি জেনারেট করবেন। এটিএম বুথে আসার পর আপনারা এরকমটা দেখতে পারবেন। তো এখানটা থেকে আপনারা কি করবেন, এই যে কার্ডবিহীন লেনদেন এখানটাতে একটি ক্লিক করবেন। আপনার এটিএম বুথের স্ক্রিনটি যদি টাচ সেন্সিটিভ হয় তাহলে আপনারা সরাসরি এই লেখাটির উপরে টাচ করবেন, আর যদি টাচ সেন্সিটিভ না হয় তাহলে কার্ডবিহীন লেনদেন বরাবর যে বাটনটি থাকবে সেখানটাতে একটি ক্লিক করবেন। তাহলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটা থেকে আপনারা হচ্ছে সেলফিন বা এম ক্যাশ এখানটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটাতে দেখেন লেখা রয়েছে ইন্টার সেলফিন অর এম ক্যাশ অ্যাকাউন্ট নাম্বার। তো এখানটাতে আপনারা কি করবেন, আপনার সেলফিনের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটি আপনারা এখানটাতে প্রবেশ করাবেন, এবং প্রবেশ করানো হয়ে গেলে এই যে পরবর্তী ধাপ লেখা যে বাটনটি রয়েছে এখানটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটাতে আপনারা কি করবেন, আপনার সেলফিন অ্যাপস থেকে আপনি যে টোকেনটি জেনারেট করেছিলেন সেই টোকেনটি আপনারা এখানটাতে বসিয়ে দিবেন, এবং বসানো হয়ে গেলে পরবর্তী ধাপ লেখা বাটনে একটি ক্লিক করবেন। তাহলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটাতে আপনি হচ্ছে কত টাকা উত্তোলন করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটি আপনাকে এখানটাতে বসাতে হবে। তো আপনি সেলফিন অ্যাপসে যে অ্যামাউন্টটি বসিয়েছিলেন এখানটাতেও কিন্তু সেম সেই অ্যামাউন্টটি বসাবেন, আলাদা কোনো অ্যামাউন্ট বসাবেন না, তাহলে কিন্তু আপনার এই ট্রানজ্যাকশনটি ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তো অ্যামাউন্টটি এখানটাতে বসানো হয়ে গেলে ডান পাশে এই যে সঠিক লেখা যে বাটনটি রয়েছে এখানটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এরকমটা আসবে। তো এখানটাতে বন্ধুরা আপনারা হচ্ছে কি করবেন, আপনার ফোনে SMS এর মাধ্যমে একটি OTP কোড আসবে, সেই OTP কোডটি আপনি এখানটাতে বসিয়ে দিবেন, এবং বসানো হয়ে গেলে পরবর্তী ধাপ লেখা যে বাটনটি রয়েছে এখানটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটাতে দেখাচ্ছে যে আমাদের ট্রানজ্যাকশন ফি হচ্ছে এখানটাতে 0.0 BDT। তো বন্ধুরা সেলফিনের টাকা সাধারণত এটিএম বুথ থেকে উত্তোলন করলে কোনো ফি দিতে হয় না, এজন্য এখানটাতে 0.0 দেখাচ্ছে। তো আমাদের ট্রানজ্যাকশন ফিটি সঠিক রয়েছে, এজন্য আমরা হচ্ছে হ্যাঁতে ক্লিক করব। আপনারা কিন্তু কখনোই নাতে ক্লিক করবেন না, অলওয়েজ হ্যাঁতে ক্লিক করবেন, কারণ সেলফিনের টাকা এটিএম বুথ থেকে উত্তোলন করলে কোনো টাকা দিতে হয় না। নাতে ক্লিক করলে কিন্তু ট্রানজ্যাকশন ক্যান্সেল হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা যখনই এই হ্যাঁতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এটিএম বুথে টাকা গণনা করা শুরু হয়ে যাবে, এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এটিএম বুথ থেকে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত টাকাটি বেরিয়ে আসবে।
তো এই ছিল বন্ধুরা সেলফি নেট টাকা এটিএম বুথ থেকে উঠানোর পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।